বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে আজ সন্ধ্যা ৬টার দিকে তাকে কেবিন থেকে জরুরি ভিত্তিতে সিসিইউতে নেওয়া হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ৯ আগস্ট থেকে ৪ মাসের বেশি সময় ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে তার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পরদিনই বিদেশি চিকিৎসকেরা ফেরত গেছেন। তবে যুক্তরাষ্ট্র থেকে ওই বিশেষজ্ঞ চিকিৎসকেরা ঢাকায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছেন। দর্শক, শেষ করছি এখনকার মতো। দেখা হবে পরবর্তী নিউজে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ বাংলার সাথেই থাকুন।